গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন চলে এসেছি ছাদে। দেখো, সকালবেলা যেমন ঘুম থেকে উঠি, উঠে রান্না বান্না করে নিয়েছি, একদম সব কাজ কমপ্লিট। তো এখন সব শেষে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, একদম জামা কাপড় টাপড় কেচে নিয়ে বইগুলো সব মেলে দেবো। মেলে দেওয়ার পর এবার যাব পুজো করতে। তো আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আজকে হচ্ছে গিয়ে মানে আমার মুখটা পুরো ব্যথা। ব্যথা বলতে কি হয়েছে, আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে ডাক্তারবাবু বলেছিল একটু বায়োপসি করবে, তো বায়োপসি করেছে, সেই জন্য পুরো মুখটা ব্যথা, তাই কথা বলিনি। তো দেখো আজকের আকাশটা কি দারুণ পরিষ্কার, বেশ সুন্দর রোদ্র উঠেছে, আর গাছগুলো দেখো কি দারুণ লাগছে। তো ছাদের এই টবগুলো দেখতে আমার কি ভালো লাগে, যেহেতু মানে ফুলের বাগান নেই, এই গাছগুলো দেখেই আমার মনটা যেন ভরে যায়। তো চলো পুজো করতে চলে এসেছি এখন। তো মোটামুটি এখন আমার সব যোগাযন্ত্র হয়ে গেছে, আমি পুজো করতে বসে গেছি। তো চলো পুজোটা করে নি। দেখো আমি একদম কথা বলতে পারছি না, এই ফুলগুলো আমার বাগান থেকেই তোলা, বাগান মানে ওই ছাদের টপ থেকেই তোলা। কি সুন্দর, দেখো কি দারুণ ফুটেছে, মানে থোকা থোকা অপরাজিতা। তবে টবে দুটো অপরাজিতা গাছ রয়েছে, একটা নীল অপরাজিতা, একটা সাদা অপরাজিতা। আর এদিকে দেখো এই থালা বাসন মেজে নিয়েছি। তো চলো এবার পুজোটা করে নি। তো আজকে দেখো আমি কোনো শক্ত খাবার খেতে পারবো না, তাই একটু মা আজকে সুজি বানিয়ে দিয়েছে, আর মা খাচ্ছে মুড়ি, ছোট চলে গেছে তার দিদুনের কাছে একটু খাবার খেতে, আর আজকে সুজিটা আমি আর ছোট খাবো। তো চলো সুজিটা খেয়ে নি। কোথায় ছিল এটা? দিদুনের এনেছে। বাহ, খুব সুন্দর লেগেছে। আর হাতে ওটা কি দেখি? পাখি। পাখি, ওর মধ্যে কি আছে গো? কলম। বাহ, এটা তোমাকে দিয়েছি দিদু, গিফট গিফট, তুমি খুব খুশি না? হ্যাঁ, দিদি ভাইয়ের জন্য। এই বেলুনগুলো সবার থেকে ভালো, বেশি কালি থাকে আর শুধু এইগুলা বাড়ি বাইরে ভিতরে থাকে। লিখতে ইচ্ছা এরকম বার করে এরকম লিখবো। তো এখন দেখো দুপুরে লাঞ্চে চলে এসেছি, ডিম সেদ্ধ, মাছ ভাজা আর খিচুড়ি। তো মায়েদের জন্য আমি রান্না করেছি সকালবেলা। তো দেখো সকালবেলা আমি রান্না করেছি মাছের ঝাল, শাক ভাজা আর মোচার ঘণ্ট। এদিকে এসছে বোন, তার ছেলেকে আজ হোস্টেল থেকে নিয়ে এসছে, নিয়ে এসে এখানে দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর ওরা বাড়ি ফিরবে, ওর খাওয়া হয়ে গেছে। আর মা আমার জন্য খিচুড়ি বানিয়েছে। তো দেখো একদম আমার গালগুলো ফুলে আছে, এত ব্যথা, একদম কোথাও বলতে পারছি না, কোন রকম গিলে গিলে খিচুড়িটা খাবো। তো চলো লাঞ্চটা সেরে নি। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব শেষে চলে এসেছি থালা বাসন মাজতে। অনেক থালা বাসন পড়ে থাকলে বিকেলবেলা আর মাজতে ইচ্ছে করে না, আর প্রায় দিন মা মেজে নেয়, আজ আজকের আমি মাজছি, কারণ বোন এসছে, তার ছেলে এসছে, একটু ওর সঙ্গে কথা বলছে। আর সব থালা বাসনগুলো মেজে একদম পরিষ্কার করে রেখে দিয়ে তারপর একটু রেস্ট নিতে যাব। তো চলো থালা বাসনগুলো সব মেজে ধুয়ে নি। রাতের জন্য চলে এসেছি রান্না করতে। দেখো সাঁচি লাউ, মানে যেটাকে বলা হয় লাউ, তো এটাকে আমরা সাঁচি লাউ বলি, ছলা দিয়ে তরকারি করব। আর এই দেখো কাঁচকলা মা ভেজে রেখেছে, কাঁচকলা ভাজা হয়ে গেছে, আর আমি এসে সাঁচি লাউয়ের তরকারিটা বানাচ্ছি। তো একটু ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন, তেজপাতা, এই লঙ্কা, এইসব ফোড়ন দিয়ে তরকারিটা তুলে দিয়েছি, আর একটু জিরা বাটনা দেবো, তো দিয়ে তরকারিটা বানাবো। তো চলো তরকারিটা বানিয়ে নিই, আর সব শেষে রুটি ভাজবো। এটা এই তরকারিটা হয়ে গেলে, মানে হয়ে গেলে ঠিক নয়, তরকারিটা তুলে দিয়ে এটা এবার ঢাকা দিয়ে দেবো। তো ও ঢাকা দিতে দিতে ওটা তৈরি হয়ে যাবে, ওটাকে আর কোনো জল দেবো না, এই রান্নাতে আর কোনো জল দেবো না, ঢাকা দিয়ে দিয়েই পুরো তরকারিটা মোটামুটি একদম রেডি হয়ে যাবে। তো চলো তরকারিটা বানিয়ে নিই।
আর এইদিকে দেখো রুটি বেলা শুরু করে দিয়েছি, তরকারি তো একদিকে হচ্ছে আর এইদিকে আমি করছি রুটি বেলছি। রুটি বেলে রুটিগুলো ভেজে নেব, আর একটা একটা করে তো আমি প্রত্যেক দিনই রুটি ভাজি জানো তো, একটা একটা করে রুটি ভাজলে সত্যি রুটিগুলো কি দারুণ ফুলে আর রুটিগুলো বেশ নরমও হয়। আর রুটি যদি একটু ভালো না হয় আমার একদম ভালো লাগে না, সব রুটিগুলো যেন সুন্দর হয়ে ফুলে এবং রুটিগুলো যেন সাদা থাকে, এটা হলো আমার মানে রুটি ভাজার একটা নিয়ম। কোনোভাবেই যদি রুটি একটু চুঁয়ে যায় আমার যেন কি মাথাটা খারাপ হয়ে যায়। তো চলো সব রুটিগুলো ভেজে নিই। তো এখন দেখো রাতে ডিনারে বসে গেছি, ওরা সবাই খাচ্ছে কাঁচকলা ভাজা আর লাউয়ের তরকারি রুটি, আর এইদিকে ছোট রাগ করে বসেছে কেন আমি দুধ রুটি খাবো তরকারি রুটি খাবো না, কি করি বলো তো, আমার মুখটা না ভীষণ ব্যথা, তরকারি তো একদমই খেতে পারবো না। আমি বলছি যে দুধের মধ্যে একটু চিনি দিয়ে রুটিটাকে টুকরো টুকরো করে কেটে নরম করে তারপর খাবো, তো তাই ছোটর হয়েছে রাগ, শেষে ছোটকে বুঝিয়ে বসালাম। তো চলো রাতের ডিনারটা করে নিই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের এক নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই, গুড নাইট।